নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং প্রতিদিনের মতন আমার একটি অনুরোধ, আপনারা মোটেও কেটে কেটে ভিডিওটি দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি শুনুন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো রাশির সৃষ্টি হয়তো আপনাদের রাশির নাম থাকে, ভাবেন যে একটা টিকিট কাটলে হয়তো আমার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। এই ধারণাটাই কিন্তু আপনাদের ভুল ধারণা, কারণ আমি যে প্রতিদিন যে রাশিগুলোর নাম বলি কিনা, এটা একটা সার্বিক, কিন্তু এখানে আমি ব্যক্তিকেন্দ্রিক কিন্তু রাশি বলি না, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান নয়। হ্যাঁ, যদি আপনার ভাগ্য যদি সাথ দেয়, আপনার যদি দশা মহাদশা পারমিট করে, গ্রহের গোচর যদি ভালো থাকে, হয়তো আপনি কালকে কোটিপতিও কিন্তু হতে পারেন, লাখপতিও কিন্তু হতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্ম ছকের উপর। দেখুন, আমি তিন রাশির নাম বলবো, এর মধ্যে হয়তো আপনাদের রাশির নাম থাকবে। তবে একটি কথা আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন না, আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে আগে দেখে নিন। এই চারটি প্ল্যানেট আপনার জন্মছকে কেমন রয়েছে, আর মুখ্য যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু হচ্ছে কলি যুগের অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি যেটাই বলুন না কেন, এটা সম্পূর্ণ কিন্তু ঘটিয়ে থাকে রাহু। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন কিনা, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কেননা আমি একটি কথা আবারও আপনাদেরকে বলছি, বর্তমানে শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে চান, অবশ্যই আপনারা এ সময় কন্ট্যাক্ট করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু খুব চটজলদি আপনারা কিন্তু এই রাহু রক্ষা কবচটা নিয়ে ফেলুন, যাতে ক্ষেত্রে অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না, বাধা আসছে। এবং এর পাশাপাশি হচ্ছে ভাগ্যভাব, আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে, আপনার যদি ধনভাব স্ট্রং থাকে, আপনার যদি আকস্মিক প্রাপ্তির ভাব স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। দেখুন, বাধা তো আসবে, এই বাধাকে অতিক্রম করাই কিন্তু কাজ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। তাই আমি বারবার বলি, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন, এবং এর পাশাপাশি বার্চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার ভাগ্যকে জাগৃত করুন। এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের দশা মহাদশা কিসের চলছে এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং আপনাদের প্রাপ্তি কোন বছর রয়েছে, অর্থাৎ আপনি প্রতিদিন টিকিট কাটছেন কিন্তু আপনার দেখা যাচ্ছে দু বছর পর প্রাপ্তি রয়েছে কি ছ মাস পর প্রাপ্তি রয়েছে। হয়তো এক না একদিন আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে, কিন্তু সেই দিন আপনারা হয়তো প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন। তাই আগে আপনারা জেনে নিন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগগুলো কখন রয়েছে, এবং আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, ধনভাব কেমন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু একান্তই কিন্তু দেখা দরকার। আলোচনাটা শুরু করা যাক। তিন রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দেখা দরকার যে বুধ, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ পাশাপাশি, এই তিনটি গ্রহ এবং একাদশ ভাব
একাদশ ভাব হচ্ছে আমাদের লাভের জায়গা, আমাদের প্রফিটের জায়গা, ইনকামের জায়গা, সাকসেসের জায়গা। সেই একাদশ ভাবে যদি অশুভ গ্রহ অবস্থান করে বা একাদশ ভাবের উপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা আসবে, বা পঞ্চম ভাবের উপর। এই জায়গাগুলো না বিশেষভাবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যাস্ট্রোলজিতে। যাই হোক, আমি তিন রাশির নাম আপনাদেরকে জানাবো এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটি আপনারা একটু হলেও মনোযোগ দিয়ে আপনারা শুনুন। কিছুটা আপনাদের সময় আমি প্রতিদিন নষ্ট করি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদেরকে কিছু বার্তা আমি কিন্তু দিই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। নাম্বার ওয়ান যে রাশি আপনার কর্কট রাশি, তার আগে আবারও বলছি মহাভাগ্যটি আপনারা অবশ্যই দেখুন, সেখানে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় কিন্তু আমি দিয়ে থাকছি। কর্কট রাশির আগামীকালের শুভ সময় সকাল 10:42 থেকে 12:27 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় রাশি বৃষ রাশি, বৃষ রাশির শুভ সময় সকাল 9:48 থেকে শুরু করে আপনার 11:22 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অবশ্যই মহাভাগ্য দেখুন, সেখানে টার্গেট নাম্বার নিয়ে আলোচনা হবে। এরপর যে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের যে শুভ সময় আগামীকাল দেখা যাচ্ছে সকাল 10:00 থেকে শুরু করে আপনার 11:31 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি তিনটি রাশির আমি কথা বললাম না, এই তিন রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি রাহু গ্রহ শুভ থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল সোমবার এই তিন রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তার আগে আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। বর্তমানে শুভ রথযাত্রার উপলক্ষে আপনার রত্ন এবং কবজের উপর ডিসকাউন্ট চলছে এবং বুকিংয়ের উপরও ডিসকাউন্ট রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং আবারও বলছি, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট করুন। নমস্কার।